কত প্রতিজ্ঞা করব
এবার আমার প্রতীক্ষার অবসান চাই। জাকুকের মা সুবিনকে একথা বলার পর উনি সাথে সাথে না করে দেয়, কারণ উনিও মনে মনে চায় মেয়ের সাথে জাকুকের বিয়ে হোক। কিন্তু জাকুকের মা রাগারাগি করায় উনি তারপর ওনার কথাই মেনে নেয়। আজকে আমার জন্মদিন, কিন্তু এখনো পর্যন্ত কেউই আমাকে উইশ করেনি। এমনটা তো কখনোই হতো না, 12টা বাজলেই তো সবাই হুড়হুড় করে উইশ করা শুরু করত। সবার সামনে অনেকবার হাতাহাতি করলাম, সবাই আমাকে দেখলো, স্বাভাবিক কাজকর্ম করতে লাগলো। এমন মনে হলো ওরা ভুলেই গিয়েছে আজকে আমার জন্মদিন ছিল। ধুর, তোদের জন্মদিনে আমি উইশ করব না। আচ্ছা, সুগাবায়া কি একটু মনে রাখতে পারতো না আজকে আমার জন্মদিন? অবশ্য মনে রেখে কি হবে, ঢাকা চলে গিয়েছে নিজের শ্বশুরের মেয়ের কাছে, এখন কি আর আমাকে মনে রাখবে? লাগবে না কারো উইশ, আমি এভাবেই থাকতে পারবো, নিজেই নিজের জন্মদিনের কেক কেটে খেয়ে ফেলবো, কাউকেই দিব না একদম। কলিং বেল বাজায়, দরজা খুলে দেখি ডেলিভারি ম্যান দাঁড়িয়ে, উনি আমার নামের পার্সেল নিয়ে এসেছেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আমি তো কোনো পার্সেল দেইনি। সরি ম্যাম, আমরা সেটা বলতে পারবো না, তবে আপনার নামে কেউ পাঠিয়েছে। কে পাঠিয়েছে সেটা তো বলতে নিষেধ করেছে। আমি একে একে সবগুলো পার্সেল নিয়ে আসলাম। প্রথম বক্স খুলেই আমি ভীষণ ভাবে অবাক হলাম, লাল নীল হলুদ কমলা খয়েরি বিভিন্ন কালারের রঙিন চিরকুট। প্রথম একটা চিরকুট খুলেই পড়লাম, জীবনের 18তম জন্মদিনের শুভেচ্ছা পিচ্ছি, এভাবে কেটে যাক তোমার জীবনের কতগুলো বছর, কতগুলো সুন্দর মুহূর্ত, শুভ জন্মদিন পিচ্ছি। পিচ্ছি সম্বোধন তো উনি ছাড়া আমাকে কেউ করেন না। পিচ্ছি দেখে শিউরে উঠলাম আমি, এটা বাস্তব নাকি কল্পনা? এই পৃথিবীতে তো কেউ নেই যে আমাকে এই নামে ডাকতে পারে। হার্টবিটের স্পন্দন ক্রমশ বেড়ে চলছে। আরেকটা চিরকুট তুলে নিলাম, সেখানে লেখা, তুমি চুড়ি পরতে খুব ভালোবাসো, যতবার চুড়ি দেখেছি আর ততবারই সেখান থেকেই চুড়ি কিনে নিয়েছি, মনে হয়েছে এই চুড়ি সেই হাতের জন্য উপযুক্ত, তোমার সেই হাত ছাড়া চুড়িতে আর কারো হাতই মানাবে না। এই চুড়ি একদিনে কেনা নয়, বিভিন্ন জায়গা ঘুরেছি, বিভিন্ন দোকান থেকে চুড়িগুলো কিনেছি, কয়েক বছর ধরে জমিয়েছি। বক্সটা খুলে সারপ্রাইজড হয়ে গেলাম, এত এত চুড়ি, আল্লাহ আমি ভাবতে পারছি না। এই চুড়িগুলো যে পাঠিয়েছে নিঃসন্দেহে তার পছন্দ অনেক সুন্দর, এতগুলো চুড়ি আমি কবে পরে শেষ করব? আরেকটা চিরকুটি লেখা, 18টা শাড়ি তোমার জন্মদিনে কেনা, প্রত্যেক বছরই কিনেছি কিন্তু কখনো তোমাকে দেয়া হয়নি, এবার মনে হলো তোমাকে দেয়া উচিত। আল্লাহ, এগুলো সবকিছু না সত্যি হয়, যেন ঘুমটা ভাঙলেই এগুলোকে কল্পনা হিসেবে ধরতে না হয়। আরেকটা চিরকুটি লেখা ছিল, 12টা বাজার আগে ছাদে চলে এসো, আমি কেক নিয়ে সেখানে অপেক্ষা করছি, দেরি করো না পিচ্ছি। একদিন সুগা ভাইয়াকে বলেছিলাম আমার খুব শখ সাজুগুজু করার, এমন একটা দোকান থাকবে যেখানে সব ধরনের সাজুগুজুর জিনিস থাকবে আর আমি সেগুলোতে চোখ বুলাবো। উনি বলেছিলেন, হ্যাঁ তোর বরকে ফকির বানার ধান্দা, যে পরিমাণ দাম মেয়েদের জিনিসের তুই আবার দোকান চাস, কি ছোট চাওয়া তোর জিমিন, এগুলো না যে দুইটা কিডনি চেয়ে নিলে তো হয়। আমি কি আপনার কাছে চেয়েছি সুগা ভাইয়া? আমার মতো গরিবের কি আর সাধ্য আছে এত কিছু কিনে দেয়? তবে শিওর তোর বর তোর মনের আশা পূরণ করবে, যে পরিমাণ বৌভক্ত লোক হবে ভাবা যায়, আর হবেই না বা কেন? তুই কি কম দজ্জাল মহিলা, এমন জাদু করবি সারাক্ষণ শুধু জিমিন জিমিন করবে। ঘড়ির দিকে তাকিয়ে ছাদে চলে গেলাম, সেখানে গিয়ে প্রচন্ড অবাক আমি, পুরো ছাদ বেলুন আর সুন্দর করে মোমবাতি দিয়ে সাজানো। 12টা বাজতেই হঠাৎ ওনার মুখে শুভ জন্মদিন পিচ্ছি শুনেই কেঁদে দিলাম। আমি ছুটে গিয়ে ওনাকে শক্তভাবে জড়িয়ে ধরলাম, ভীষণ শক্তভাবে আঁকড়ে ধরেছি ওনাকে, ওনার থুতনি ঠেকেছে আমার মাথায়। উনিও দু হাতে আমাকে জড়িয়ে নিলেন, ওনার বুকে কিল দিতে দিতে বললাম, এটা আপনি হতেই পারেন না, আমি বিশ্বাসই করি না, আপনি আমার জন্য এত কিছু করতেই পারেন না সুগা ভাইয়া, আমার কল্পনায় ভাবা আপনি কি সত্যি কল্পনা ছেড়ে এসেছেন? এক্ষুনি আবার হারিয়ে যাবেন না তো, এই কল্পনা কেন সত্যি হয় না সুগা ভাইয়া? আমি পথ চেয়ে চেয়ে অন্ধ হয়ে যেতাম, আরেকটু হলেই হোক না কল্পনা, তবুও তো আপনি এসেছেন, কেন আরো আগে আসেননি আপনি? আপনি থেকে যান আমার হয়ে আমার জীবনে সুগা ভাইয়া, থেকে যান না, আপনার জন্য বুকের মাঝে ভীষণ ভাবে ক্ষত তৈরি হয়েছে, আমি যেন চোখ খুলে আবার আপনাকেই দেখতে পাই, শুধুমাত্র চোখ অফ করলেই কেন আপনি আসেন, বারবার চোখ খুলে আপনাকে কেন দেখার চেষ্টা করতে হবে, চোখ খুললেই আপনি কেন হারিয়ে যান বলেন তো, চোখ খোলো জিমিন, তাকিয়ে দেখো আমি সত্যি এসেছি। কেন আবার ছলনা করছেন সুগা ভাইয়া? আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে তাই না? তাই তো চোখ খুলতে বলছেন, তোমার সাথে ছলনা করলে ছাড়কার হয়ে যাবে আমার হৃদয় জিমিন, তাহলে চোখ খুলতে বলছেন কেন?
চোখ না খুললে আমাকে দেখবে কিভাবে? চোখ খুলে আপনি হারিয়ে যাবেন, মিলিয়ে যাবেন কোথাও। এই কল্পনা থেকে আমি বেরোতে চাই না। প্রিয়রা কেন কল্পনাতে এত সুন্দর হয়? কল্পনাগুলোতে নিজের ইচ্ছা মতো প্রিয়জনের সাথে সুন্দর সময় কাটানো যায়। তাকাও পিছে আমার দিকে, এই দেখো তোমার সুগা ভাই তোমার সামনে দাঁড়িয়ে আছে। ভাবনার রাজ্য থেকে বেরিয়ে এসে একবার তাকেই দেখো না, সত্যি এসেছি আমি।